পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ আমরা আরেকটা দমফাটা হাসির গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। দুর্যোধনের প্রতিহিংসা, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে সূত্রধর ও হাটুরে মৌমিতা সেনগুপ্ত, দুর্যোধন গোবরা ও রাখহরি, আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। আসুন সকলে মিলে তাহলে শুনি দুর্যোধনের প্রতিহিংসা। দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল। যাচ্ছিল ভালোই, বেশ খুশি মনে। গরুটা দুবেলায় তিন সের দুধ দেয়, বিক্রি করে মোটা টাকা আসবে। সেই টাকা দিয়ে চাষের কাজের জন্য একটা দামড়া বাছুর কিনবে, কিছু বাড়তি পয়সাও হাতে থাকবে তার। হাট ভালোই হবে, একটা পাঁটাও কেনা যেতে পারে। বহুদিন আঁশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি। গ্রাম থেকে মাইল চারেক হেঁটে শিলাই নদী, এখন শুকনার সময়, নদীতে বুক পর্যন্ত ডোবে। দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল। খালিশপুরের হাট আর ক্রোশখানেক মাত্র, কিন্তু নদী পার হয়েই বাঁধল গণ্ডগোল। শিলাইয়ের খেয়াঘাটের মাঝি গোবরা এসে খপ করে কাঁধটা চেপে ধরল তার। বলি, ও মোড়লের পো, গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়। দুর্যোধন চটে গিয়ে বলল, পালাবো কেন, কার চুরি করেছি যে পালাবো? গোবরা একটা ডকডকে লাল শালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় পাগড়ি বেঁধেছে মাথায়, আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতন সপ্তমে চড়ে উঠেছে। চুরি করনি তো কি, খেয়ার পয়সা না দিয়েই সরকাচ্ছ? দুর্যোধন আকাশ থেকে পড়ল। খেয়ার পয়সা? গরুর পিঠে চড়ে পার হয়েছি, তোমার নায় পাও তো ঠেকাইনি, পয়সা দেবো কেন? নদী পেরোলেই পয়সা দিতে হবে, তা তুমি গরুতে চেপেই যাও কি ডানা মেলে উড়েই যাও, নইলে গরু আটকে রাখবো, সব কথা বলে দিলুম। গোবরা সন্ডা লোক, দুর্যোধন প্যাকাটির মতন রোগা, কাজেই পয়সা না দিয়ে পার পাওয়া গেল না। গুনে গুনে চারটে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিল আর ঠাট্টা করে বলল, ভেবেছিলে চালাকি করে পালিয়ে যাবে? তুমি তো তুমি ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরুতে পারবে কি, এইটাই মনে করিয়ে দিচ্ছি। চারটে পয়সা গেল সেটা বড় কথা নয়, অপমানটা বিঁধল তার চাইতেও বেশি। রাগে দুর্যোধনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে লাগলো, এমনকি মাথাটা চিড়বিড়ো করতে লাগলো। মনে হলো কেউ সেখানে লঙ্কা বাটা ঘষে দিয়েছে, বড্ড বার বেড়েছে গোবরাটার। মানুষকে আর সে গণ্যই করে না, কিন্তু লোকটাকে কিছু বলবারও জো নেই। ইয়া তাগড়াই জোয়ান, বেশি চ্যাঁ ভ্যাঁ করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে। হুঁকোর মতন মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল। প্রথমেই এক ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলো, কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতন তেতো লাগলো। কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে, তাও বুনো কচু, গলার ভেতর কুটুর কাটুর করে কামড়াচ্ছে। ময়রাকে বলল, এসব কি খাবার করেছো, হ্যাঁ মুখে দেওয়া যায় না যে একটুও? ময়রা ডেকে বলল, হাট শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে, আর তোমারই পছন্দ হলো নি। বলি মুখটা নাকি সোনা দিয়ে বাঁধিয়েছো, দোকানে বসে মিছে বদনাম করনি দেখি। গরুটা তখন চোখ বুঝে শালপাতার ঠোঙাচে বসছিল, তার নড়বার ইচ্ছে ছিল না মোটেই। মিঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগু, গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল। আর খেতে হবে নি এই ছোট লোকটার ঠোঙা, বলে গরুটাকে এক চড় লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল। মেজাজ চড়েই ছিল, দু চারজন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়ে গেল খানিকটা। শেষে একজন যখন নগদ ৫০ টাকায় গরুটা কিনে নিল, তখন দুর্যোধন একটু শান্ত হলো, হাট করল, মস্ত একটা বোয়াল মাছ কিনলো, পাঁটাও কিনবার ইচ্ছা ছিল। তারপরে মনে হলো গোবরা হয়তো পাঁটার পাড়া নিব, দুয়ালা পয়সায় আদায় করে নেবে, বিশ্বাস নেই ওকে। একটা বটগাছতলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন। বেলা বেলি হাট হয়ে গেছে, এখনো চড়া রোদ্দুর চারদিকে, রোদটা একটু পড়লেই সে রওনা হবে। এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল, এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে, খুব হইচই হচ্ছে সেখানে। একটা ঝোল্লা গোপওয়ালা লোক হাত পা নেড়ে কী সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। দুটো দুষ্টু ছেলে পেছন থেকে তাকে বক দেখাচ্ছিল, লোকটা কষে একটা তাড়া দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল। দুর্যোধনের মনে হলো
ব্যাপারটা জানা দরকার। বোয়াল মাছ আর হাটের বোচকা চেনা আলুওয়ালার দোকানে জিম্মা করে দিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। ব্যাপার আর কিছুই নয়, ভিড়ের মাঝখানে সাদায় কালোয় মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে, মস্ত কুঁজ, মস্ত মস্ত শিং, গলার চামড়া ঝালরের মতন ঝুলে পড়েছে। তার চেহারা দেখেই আত্মারাম চমকে ওঠে। গলায় দড়ি বাঁধা ঝোল্লা গো ভলা লোকটা ধরে রয়েছে সেটা, আর ফোঁস ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে। কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয়, সে গুফো লোকটায় রেলগাড়ির ক্যানভাসের মতন সমানে একটানা গলায় বলে যাচ্ছিল, আর চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে। হাসি মস্করার কথা নয় মশাই, এটি সোজা ষাঁড় নয়। এনার আস্তানা ছিল কাশীর বিশ্বনাথের গলিতে। ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের ষাঁড়ের বংশধর। সিংদুকানার চেহারা একবার দেখে, বিশ্বনাথের গলি ছেড়ে খালিশপুরের হাটে পচা কপি চিপোতে এলেন কেনে? লীলে দেবতা লীলে। গুফো লোকটা একবার কপালে হাত ঠেকিয়ে নমস্কার করলো। ষাঁড় কেনা বিশ্বনাথকে কে জানে? তারপর আবার শুরু করলো বক্তৃতা। সে হলো গে অনেক কাল আগের কথা, তখন যুদ্ধ চলছে। তখন ইনি ছিলেন নেহাত নাবালক, বিশ্বনাথের গলিতে ঘুরতেন। এর তার দোকানে মুখ দিয়ে কারুর গজা কারুর চমচম লোপাট করতেন। তা মিঠাই খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে দুখানা শাড়ি খেয়ে ফেলেছিলেন। দুখানা বেনারসি শাড়ি খেলে নিনি ওই কচি বয়সে? তোর এখন তো এক ডজন শতরঞ্জি খেয়ে ফেলতে পারেন। পারেন বই কি? ঝোল্লা গুফো লোকটা মিটির মিটির হেসে বলল, ইনি শিবের ষাঁড়ের বংশধর, এনার অসাধ্য কি আছে? নিয়ে এসো না, নিয়ে এসো না শতরঞ্জি, হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। বয়ে গেছে আমার, এখন আমি ষাঁড়ের জন্য শতরঞ্জি কিনতে যাই আর কি? পেছন থেকে সেই ছোট্ট দুষ্টু ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল। লোকটা দাঁত খিচিয়ে বলল, এখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস ভেবেছিস কি? এক্ষুনি ষাঁড়ের মুখে ধরে দেবো, আধখানা চিবিয়ে দেবে, বুঝবি মজাটা। বলেই সে ওদের ধরবার জন্য হাত বাড়ালো। বাবা গো গিচি গিচি বলে ছেলে দুটো পায়ে পায়ে করে ছুটে পালালো। ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল। কই কাশী থেকে ইনি কেমন করে এলেন তা তো বললে না। আহা তাই তো বলছি নো, তা তোমরা বলতে দিচ্ছ কই? সেই যে বেনারসিওয়ালা, সে ছিল মহা ফিচেল আর বেজায় ঘুঘু। রাতের বেলা ইনি এক মুদির দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন, কোথাও জনমনিষ্যি নেই। ওই তখন ওই বেনারসিওয়ালা আর তার তিনটে সন্ডা ছেলে এসে এনাকে পিটোতে পিটোতে বড় রাস্তায় নিয়ে এলো। সেখানে গোড়া মিলিটারিরা গাড়ি নিয়ে খাপ পেতে বসেছিল। তারা তক্ষুনি এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে। ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে। সবাই কানে আঙুল দিলে। ষাঁড়টা পাঁচ পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়ল। গুফো লোকটা মাথা নেড়ে বলল, এই দেখো সেই কথা শুনে ইনি এখনো কত কষ্ট পাচ্ছেন তাই জানিয়ে দিলেন। বাপরে কি গলা খান, যেন মেঘ ডাকছে। তা ইনি কালিয়া হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে? বোকা শোকা চেহারার একটি রোগা লোক জানতে চাইল। এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায়? তা সে গোড়া মিনিটারি হোক আর যাই হোক, রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসাম না কোথায় পাচার করছিল। কি একটা স্টেশনে জানি গাড়ি থেমেছে আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছে। একজন মিলিটারি এ গরু ভাগমাত বলে ধরতে এছিল, তাকে ঢুসিয়ে চিত করে ফেললেন, তারপর এক ছুটে মাঠের মধ্যে হাওয়া হয়ে গেলেন। তারপর আর কি, ছিষ্টি চষে বেড়াতে লাগলেন। আজ এর খ্যাত সামনে দেন, কাল ওর খামার আদসাট করেন, পরশু হয়তো ধোপাড়া কোথাও কাপড় কাচতে দিয়েছে, ইনি এসে হাজির হলেন,
খেলে খেলে বলতি না বলতি ডজন খানিক শাড়ি জামা এনার পেটের গহ্বরে চালান হয়ে গেল। তার চাইতে তো ইনি মিলিটারির পেটের গহ্বরে গেলেই তো ভালো হতো। কে বললে, কে বললে এ কথা? মহাপাপি তো মরে নরকে যাবে, তারপর তো গো ভূতেরা এসে গুঁতিয়ে গুঁতিয়ে তোমার ভুতুড়ি বের করে দেবে, দেখে নিও। কথাটা যে বলেছিল তার আর সাড়া পাওয়া গেল না। তা তুমি এনাকে পেলে কি করে? লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালো। গরুর দয়া। গরুর দয়া? ধুর, গরু আর গরুর তফাৎ বোঝো না, কোথাকার বুদ্ধু হ্যাঁ। যেতে দাও যেতে দাও, তা তুমি কি করে এনাকে পেলে তাই বলো। সেই বোকাশোকা মানুষটা আবার বলল, তাই তো বলছি, একদিন রাত্রিরে স্বপ্ন দেখলুম, তো দোরগোড়ায় শিবের সানের বংশধর রয়েছেন, বরণ করে নি, একজন সাধু যেন আমায় বলছে। আমি বললাম, বাবা তিনি আমার দৌড়ে এলেন কি করে? তখন সাধু আমায় সব কথা খুলে বললেন। আমি বললুম, বাবা এনাকে খাওয়াবো কি? সাধু বললেন, যা দিবি তাই খাবেন, তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন, তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস, দেখিস তোর ভালো হবে। ঘুম ভেঙে দেখি ইনি দৌড় জুড়ে শুয়ে রয়েছেন যেন বন্ধ মাধব। বললুম, বাবা দরজা ছেড়ে দাও, নইলে যে বেরোতে পারবো নি, তার চেয়ে গোয়ালে চলে এসো। তখনই ঝাঁকড় গড় বলে জয় ঢাকের মতো আওয়াজ ছেড়ে দাঁড়ালেন আর সুরসুরিয়ে গোয়ালে চলে এলেন। তারপর যা হলো কি বলবো, একটা হাঁস আমার দু বছর ডিম দিচ্ছিল না, এক রাতে সেটা ছটা ডিম পেরে ফেললে। দূর, বাজে কথা বললি শুনবো, এক রাত্রে হাঁসে ছটা ডিম পারতে পারে কখনো? আরে পারে পারে, গরুর দয়া হলি। গরুর দয়া নয়, গরুর দয়া বলো মোরল। আচ্ছা আচ্ছা, গরুর দয়াই না হয় হলো, কিন্তু হাঁসে ছটা ডিম পারলো, একটা মরা আম গাছ ভরে বউলেলো, আমার খুড়ো কোমরের বাতে এক বছর বিছানায় পড়েছিল, তিনি পর্যন্ত তিনিং করে উঠে মাঠে দৌড়ে গেল যে, বললে বললে পেট তয় যাবে না, তখনই জমিতে চাষ দিয়ে এলো। একটা ভোঁদর রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল, একদিন একটা চেতল মাছ তার ঠ্যাঙে এসা কামড় দিল যে সেটা খোঁড়া হয়ে চিল্লতে চিল্লতে দেশ ছেড়েই পালালো। একেই বলে গরুর দয়া। এতক্ষণে কথা বলল দুর্যোধন। তবে বুঝে নাও, এসার যার ঘরে যাবে তার লক্ষ্মী একেবারে বাঁধা। কিনে ফেললো কিনে ফেললো, ভোলকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়লো। বিলিয়ে দাও না কেন, পড়ে পাওয়া সার বেচতেছ, ঘরের লক্ষ্মী বা বিদেয় করছো কেন? দুর্যোধন জানতে চাইল। স্বপ্নাদেশ পেলাম যে, একদিন আবার সেই সাধু এসে বললেন, রাকহরি হাজরা কাজটা তো ভালো হচ্ছে নি বাছা, ইনি এছেন সকলের ভালো করবার জন্যে, আর তুই একাই এনাকে দখল করে রাখবি, এবার ছেড়ে দে, তাই তো হাটে বেচতেন। তো বেচবে কেন, এমনি দিয়ে দাও। বা সিম পুজো দিতে হবে না, 50 টাকা খরচ করতে হবে, সাধু বলে দিয়েছেন। 50 টাকা দিয়ে সার, বলি পাগল না পেট খারাপ? একটু লোকসান করেও দিতে পারি, দেবতার জিনিস বলে কথা, 40 টাকা হলেও নিতে পারো। বোকা ভুলো না জায়গা পাওনি, আর গাঁজাখুরি গপ শুনিয়ে টাকা নেবে, পয়সা দিয়ে কেউ সার কিনে? তুমি তো ভারি পাপি লোক, হে মরে নরকে যাবে আর গো ভূতে। আরে গো ভূতে চলো না চলো, সে বিশ্বাস করতি নেই, এতক্ষণ তো দিব্যি কানখানা করে শুনছিলে, আর পয়সার মেলাতেই অমনি বিশ্বাস করতি নেই, যাও 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 যাও, অনেক পুণ্যি থাকলে তবে শিবের সার কিনতে পাই, তোমার বাড়াতে থাকলি তো। দলবল নিয়ে অবিশ্বাসীটা চলে গেল। কিছু লোক দাঁড়িয়ে রইল তখনও, আর রাখহরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো, নিয়ে যাও গো নিয়ে যাও, শিবের সার নিয়ে যাও, ঘরে থাকলে লক্ষ্মী ঠাকুরন বাঁধা, খাবার দাবারের ভাবনা নেই, কলা মূলো ছেঁড়া কাপড় যা দেবেন তাই খাবেন, শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে কিঁড়ে ভর্তি দুধ দেবে,
খেত ভরে ফসল হবে, খুড়োর বাদ সেরে যাবে, আর একটা হাঁসে ছটা করে ডিম পারবে, নিয়ে যাও। দুর্যোধন ফিরে যাচ্ছিল, হঠাৎ কানে এলো, শুধু একটা জিনিস সন্ধান, সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায়, আর সেটি হলো, আর সেটি যে কি তাই শুনেই দুর্যোধন ঘুরে এলো সারালার কাছে। একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল। পাঁচ সিংকে দিতে পারি, সারটা দেবে? পাঁচ সিংকে তা কি করে হয়, অন্তত পাঁচটা টাকা হলেও, না পাঁচ সিকের এক পয়সাও বেশি নয়। আচ্ছা নাও তবে, বিনি পয়সাতেই লক্ষ্মী ছেড়ে দিলুম, তোমার বরাদ ভালো বুঝলে মোড়ল, নিখাত শেয়াল বাইরে কে হেঁটে এসেছিলে। পাঁচ সিকে দিয়ে ষাঁড় কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে। দড়ি টানতে হলো না, ষাঁড় আপনিই সুরসুর করে চলতে লাগলো তার সঙ্গে। হাটের লোক তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো। প্রত্যেকে সেই তেদর ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো, কিন্তু দুর্যোধন ভ্রুক্ষেপও করল না, গম্ভীরভাবে এগিয়ে চলল। পথে শিবের ষাঁড় বিশেষ গোলমাল করল না, শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেলল। তার হাটের বোচকার থেকে একটা লাউয়ের বোটা বেরিয়েছিল, সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবল। একজন হাঁটুরে এক বোঝা শাঁক নিয়ে যাচ্ছিল, ঝাঁ করে তার অর্ধেকটাই মুখে তুলে নিল, সে গালাগাল করতে লাগলো, দুর্যোধন ফিরেও চাইল না। তারপরে দুর্যোধন খিয়াঘাটে পৌঁছল, নৌকায় উঠল না, ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামলো। ষাঁড় একাধবার আপত্তি করলো, ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু দুর্যোধন শক্ত করে কুঁচটা পাকড়ে আছে, বিশেষ সুবিধা করতে পারল না। শুধু দু একবার চটাং চটাং করে লেজের ঘা লাগলো, চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা। দুর্যোধন মুখ নাক সিটকে বসে রইল, আর তাই দেখে ঘাট মাঝির চালার ভেতরে বসে মুচকে মুচকে হাসলো গোবরা গড়ায়। বটে রে বটে, এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব, দাঁড়াও দাঁড়াও। এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেরে এলো। বলি পয়সা না দিয়ে আর বলতে হলো না, ষাঁড় বাবাজি বিশাল এক গগনভাদি হাঁক ছাড়ল বিশ্বনাথে ষাঁড় বলে কথা। তারপরে সামনের পা দিয়ে দুবার বালি খুঁড়ে মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করল। বাবা গো গিচি গো, মেরে ফেললে গো, মেরে ফেললে গো, বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটলো, ষাঁড়ও ছুটলো পেছন পেছনে। সে কি দৌড়, যেন একখানা গাড়ি নিয়েই পাঞ্জাব মেল ঘন্টায় 60 মাইল বেগে ছুটে চলল। চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা। পাঞ্জাব মেলের সঙ্গে কেবল তফাতেই যে এর ইঞ্জিনটা পেছন দিকে। দুর্যোধন মনে মনে বলল, ছোট গোবর্ধন ছোট, শিবের ষাঁড় দৌড় করাতে করাতে তোমায় কৈলাসে নিয়ে যাবে, ঘাটের পয়সা নিতে হচ্ছে নি। হ্যাঁ, খেয়া ঘাটের 4 পয়সা বাঁচানোর জন্যই 5 টিকেতে ষাঁড় কিনেছে দুর্যোধন। 1.5 টাকার গামছা আর 6 আনার লাউটাও গেছে, কারণ রাখো হরি বলেছিল, এনার সব ভালো, কেবল টক টকে নাল কাপড় দেখলি খেপে যান। আর তাই শুনেই গোবরার লাল পাগড়ির কথা দুর্যোধনের মনে পড়ে গেছিল। গোবরা এবং ষাঁড় এতক্ষণ কত দূর কে জানে, হয়তো কৈলাসের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছে। খরচ একটু বেশি হলো, কিন্তু প্রতিশোধের দামটাই বাকি কম। একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন।